চিন্তা করেছে কি একটা দাম আছে তাই বলে ধরা পড়ে হারছিলাম চিন্তা করেছে মেজাজটা খারাপ হবো না এই তালে যেতে গেলে আঙ্গুর মাইসে ডিস্টার্ব করে জেনে গেলে জেনে যাবো হেনে যে যদি দাওয়াত দেয় তাহলে আমরা চুরি করবো কি পাখিরা এখন আমরা কইরা খাই কি হ্যাঁ ফাজিল লোকেরা এগো যন্ত্রণা হ্যাঁ নাকো চুরি করে বাদ দেন নাকো তা নাহলে খালি মনে করেন যে খালি ডিস্টার্ব করবো উনে যাই দাওয়া দেয় উনে যাই মার দেয় তাহলে যাবো কোনে এখন তো একটা কিছু করে খাওয়া নাকো নাকি এখানকার মাইসের মনে করেন যে আত্মা একবার ছড়ো একবার পুড়ি মাছে যাতায়াত আছে সরাতা বুঝছেন কি তার কারণ হলো মাত্র দুইটা মুরগির ডিম চুরি করবার নিয়ে নইছি তাই নাড়ি নিয়ে দাওয়া দিছে যদি এলে বেশি কিছু চুরি করতাম আমার মনে হয় যে বন্দুক নিয়ে দাওয়া দিত বুঝছেন কিপটা লজা এখনকার যা শালা কিপটার বাচ্চা জানি এখনকার তোর বাচ্চা চুরি কমে না জীবন করলি তোর না একটা চুরি না করলে আমাকে সবরে হ্যাঁ আমাকে সব কি আবার কি করে ভাঙা যাবো কি যাই আমি ভালো কিছু চুরি করবো ডিম ডিমার চুরি করবো না ঘাস খাইতে থাক আমি তোর নিগা যাইয়া কিছু কিনা নিয়ে আইগে উসি খোল কিনা কিনা নিয়ে আয়া তারপরে তোর নিয়ে যাব নি কি তুই কল কোন হানে যাস না আমার থেকে আমি কল তোর মেলা ডে তা কিনা আনছি বুঝছা কি তোরে তা মেলা ডে কামাই করম এই জন্য তুই আমার আয় করে দিস হ্যাঁ তোর নিগা খুশি কিনা নিয়ে আই চিন্তা করো জিলকানের আগে ঠাণা পড়তেছে কত সুন্দর একটা ঘোড়া গোসদার পিছনে যাই যাই এখান থেকে দাও খাইছি মুরগির ডিম সিরি করে বানিয়েছিলাম এখন আমি এই ঘোড়াটা নিয়ে বেচবো অনেক টাকা বেচতে পারবো এই ঘোড়াটা যদি গেলে বেচা হারি তাহলে আমার মেলাদের কাজ কাম করে খান লাগবো না আশেপাশে কোনো মানুষজন নাই এই ঘোড়াটা নিশ্চিত আমার কপালেই আছে রাখো মিস্টার ঘোড়া আমি আসতেছি আমার মালিক আছে হবাই আজকে আমার কি নামছে নিলে কল তোর খবর আছে আমার খবর তো প্রত্যেকদিনই আবার নতুন করে খবর কি হবাই তো আগে খবরই চাল নয় তোমার আমার আরেক খবর হবো আমার কাবি তো খবর খালি খবর এখন চলো তুই আমার নিস না কল আমার মালিক হবাই কল কি নামছে বসি নিয়ে গেছে তোমার মালিকে কি নামছে আমি তোমার চুরি করে নিয়ে যাই মালিকে দেখো যে ফুটবল খেলার নাগাল মাঠ একবার ফাঁকা আসো নিস না কল আসো প্রথম দেখা কালে তারে ভালোবাসতে হলো গো এখন মনে করেন যে এই পাড়া মধ্যে একমাত্র কেরা গুড়া চালায় এই গুড়া তো ব্যাকে কিনবো না কেরা জানি চালায় মনে করছে একমাত্র মোতালে মল্লিক গুড়া চালায়
আমি এখন এই গুড়াটা নিয়া মুতালে মলিকের কাছে বেচমু তারপর টাকা নিয়ে 420 বাগেগা বাগেগা আসো 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 আপা হ্যাঁ কোন যাইতেছো আমি তো বাজার যাম মা বাজারে যাইবা হ তো ওই যে রান্না বানার তো কিছুই নাই কে তোর তরকারি আনলাম না গো তরকারি কিছুই নাই একটা মাছ আইন বড় দেইখা আমার অনেক দিন ধরে একটা ইলিশ মাছ খাইতে মন চাই নি আইছো পাইলে ইলিশ মাছ তো আনবার কস ইলিশ মাছের যে দাম তুই জানোস 1000 টাকা কেজি আমার না এক ডিসিমাল জায়গা যাইবো গা কি কও তুমি তাই বলে কি ইলিশ মাছ খামু না ইলিশ মাছ তো খাইবার চাস ইলিশ মাছ আনুন যাবো না মা বহুরে দাম থাকে আমি অন্য মাছ আনুন নি মা আচ্ছা ঠিক আছে যেটা অল্প টাকা সেটাই নি আইছো তাহলে বাজার আমি যাই বুঝছো আনুমনি ঠিক আছে যেটা পাও হেডে আমি সমস্যা নাই ও বোতলে বাকো কেরা এ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আল্লাহ ভালো রাখছে মনে করেন যে আমি এই যে ঘোড়াটা বুঝছো এই ঘোড়াটা পয়সা হালামু আব্বা ঘোড়াটা আমাদের মতো লাগতেছে না সকালে না বিক্রি করলা কথা কইছে আমরা কি বেসাল পারে না বেসাল পারি না কইলাম তো গুড়া দা ভাই বা মনে করেন যে এটা আমারই গুড়া বুঝছেন কি আমারই গুড়া তে যদি গেলে এই এলাকায় তে মাত্র আমারই গুড়া চালায় হ এন আমি ঠাকাই বসছি কিছু টাকা দরকার গুড়াটা বেসবো আপনি কিনবেন কি গুড়া কিনবেন নি গই তো ভাই নাইছি ও তাই নাকি হাই হাই তে আমার কি রাশি আমার কি কপাল নগদ নগদ গুড়াটা বেসা হামু এ বলে গুড়াই কিনার দাম নাইছাল আচ্ছা কাকু গড় নলো যে মনে করেন যে আপনি হইলে কি পারার লোক আমি কি পারার লোক বেশি দাম নে তো বাজা কইছো না আপনি গুড়াটার দাম কোন যদি গেলে আমার যুক্তি মতো দাম হয় তাহলে গুড়াটা আমি আপনার কাছে বিক্রি করে দেব তাহলে তুমি একটু খারাও গেদি তুই এনে থাক নে তুই রুক কথাবার্তা কমি টাহি আচ্ছা বাজন ঠিক আছে পয়সাপাতির ব্যাপার তো টাহি আচ্ছা ঠিক আছে খারাও এই যে তাড়াতাড়ি আইও আপু আমার নাম কি আমার নাম অথরা অথরা নে ও ফাইন তো নাম ফ্যান্টাস্টিক একটা নাম অথরা আপনার নাম কি আমার নাম হলো তুভাজ আপনার নামটাও কিন্তু সেই আমার পছন্দ আমার নাম না আগে আরো ভালো ছিল কিন্তু ইদানিং নাম ডেট করে ছড়াইছে কি আপনি কি করেন আমি লেখাপড়া করি বলে ইন্টারে পড়ি ইন্টারে আমি তো ইন্টারে পড়ি এত বড় মানুষ নাকি ইন্টারে পড়ে হয়েছে আমি তো কোনদিন স্কুলে জানি তো স্কুলে জানা থাকলে আবার ইন্টারে কেমনে পড়েন আমি স্কুলের বাইরে যাই না দাপত করে বাইরে পুচুত রে করি আমার লেহা পড়া বদ না খাতা নাই কলম নাই খালি জেনে যাই হে নেই দাওয়া হে নেই দাওয়া মনে খালি দাওয়া লাহে যাক ভালোই হয়েছে আপনার লেখা পড়ার আইটেমটা না আমার সেই পছন্দ হয়েছে পছন্দ হয়েছে না মনে করেন যে আমার গোরাও পছন্দ আমি যেরকম লোক আমার গোরাও ওই রকম ঠিক আছে হ্যাঁ আপনার বাপ আইয়া দাম দর করুক টাকাটা দিলে গোরাটা দেখে যাব আমার বাপ কোনে গেল আব্বা একটু টাকার জন্য বাইরে গেছে আইবো এখনই আইবো ও আচ্ছা তাহলে আহ আবার কোনো বেজাল বাজবো নাকি আরে না বেজাল বাজবো কই না তাই কো ওরা সিটি করে আনছেন যে বেজাল বাজবো পাগল লাকি আমি বংশসন নাই বলছেন কি ও তাইলে কোনো সমস্যা আরে জানিক সরে গো সালাই মনে করে কিচ্ছু করে ছন্দ না খালি শুরু করে শুরু করে আমার জীবনে একটা স্বপ্ন আছে জানেন কি যদি একটা সর আমি কোনদিন ধরা হারি না ওরে মাই রে আমি টিনের সালাই হুকাতে হুটকি বানে বাজারে বেশ আমি সর দুই চোখে দেখা হারি না আসলে হইছে কি ভাইজান গোরাটা না আমার পরিচিত পরিচিত লাগে বুঝছেন না গোরা তো পরিচিত হতেই পারে স্বাভাবিক হ্যাঁ তাও কইছেন ঠিক হ্যাঁ আর গোরা কো আর গোরা নি লোকেরা হাই রে আল্লাহ রে আজকে আমি গোরা দেখতে কি নামছি আমার গোরা দেই না গোরা কেন নিল হ্যাঁ কেন নিল গোরা হাই রে আল্লাহ রে আমার এই সর্বনাশ কেরা করলো হ্যাঁ আমার এই গোরা আজকে কি নামছি আজকে কি নামছি গোরা রাখতে হয় আমার এই স্বপ্ন আজকে করলো কোন শালাই আমার এই গোরা আনিলো আজকে কি নামছি আমার এই স্বপ্ন আজটা কেরাই করলো কোন শালাই আমার এই গোরা আনিলো আমার ফোন আইছে হ্যালো হ্যাঁ কাজী হ্যাঁ ভাই কোন আমার সব বানাস হয়ে গেছে আজকে তোমার কাছে থেকে গোরাটা কিনে আনছি
এখন দাগাই না বাইন্দা থিয়ে গেছিলাম এই গুরা পাই পাই না ভাই আরে না হো ওই যে হেই গুরা এটা চোরের বাচ্চা চুরি করে আমারই বাইতে নিয়েছে হ্যাঁ কও কি তুমি চোরের বাচ্চা খরাই তোমার বাইতে গোরা নিয়ে গেছে চুরি করে ও বেসা নিগামছে এই যে ওরে রাখছে নে তুমি তুমি ওরে যাইবার দিও না ভাই তুমি ওরে যাইবার দিও না ওরে ধরে রাখো আমি আইতাইছি এখনই আইতাইছি তাড়াতাড়ি আইও আপনার বাবা আহে না কত তুরি রাখে খুব পয়সা লালো ওর কাছ থেকে তুমি মেলাতে নি হেরবা ও তাহলে তো আপনার মাথায় প্রচুর বুদ্ধি দেখি যা কিছুটি হবে বেশি ভাইলে আমারও আই গাবনি ও বাবা নিয়ে তো গুড়াটা ব্যস্ত আছে ও হো হো ঠিক আছে না ঠিক আছে রাখো একটু পরেই বসব কাকা ওই লোক তাই তুই কত ঘন্টা কাছে না বেশি সময় রাখবো না তুমি অল্প সময়ের মধ্যে আইয়া পড়লো বুঝলে ও এই যে আমি আয়া করছি আমি আয়া করছি আচ্ছা আমি গুড়া নেবে এই গুড়াটা দেখি আগে দেখ গুড়াটা হে আও তুমি আহ আকি এই দেন না হ্যাঁ দেখেন গুড়া দেখে না আমার দিকে লাগছি দড়ি ছাইড় দাও আগে হ্যাঁ দিলাম ছাইড় দিলাম গড় হলো যে হনেন মুরবি আপনি গুড়া নেবেন না হ্যাঁ আপনার কথা কইছে আপনি বলে মেলাতে আসা বলছেন কি গুড়ার দাম গুলো আমার বেশি দেন রাখবো বেশি তো তুমি সমস্যা তো নাই হ্যাঁ কে বকর কে আর দুই ডেম মুরদা দাও আর দুই মগুনি বিলা আমাকে কার দেবো দে হাইতাইছি কে হ্যাঁ তুমি না আরে আর দর নেবো না আমি দরন কলার দরন আর দর নেবো কে ঠিক আছে কলারই তরে দরতাইছে গুড়া কোন থেকে কিনছা কোন গুড়া এটা কিনে নাই তো কেনস নাই এটা আমার পালের গুড়া পালের গুড়া কতদিন পালছা বেলাতি ওই যে দাগে থেকে নিয়ে আইছা পালছা তাই না না কেনা না কি কোন দাগে থেকে নিয়ে আইছা আমার সত্য কথা বলছ শুনেন আগে রাগারি করব না এরা আমার আমার পালের গুড়া আমার বিয়াইছে আমার পালে বিয়াইছে তার পালে বিয়াইছে হ্যাঁ তবে তো গুড়া কয়টা গুড়া তো নাই গাই আছে গাই আছে গায়ের বাড়ি থেকে গুড়া হয় গায়ের বাড়ি থেকে বিয়াইছে এই গোরাড়া আজকে বেহা নাই এই মোতালেব মল্লিকের কাছে থেকে কিনা নিছি আমি রে কার গোরা আমার গোরা আপনার গোরা আপনার তেল চাই গেল আরে খাই দি তাছি তোমারে কে 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 দিমু না এই জন্য তো কই গোরাটা আমার পরিচিত কে এত কেরা কইছো পরিচিত কা গোরা তো আমার কি না আমার গোরা না তোর গোরা না না কেন সালান থাকে আমার ভুলছে আমার না আমার না আমার ভুলছে মার গোনা আর হাঁকা চুরি হালাও কেরা হাঁকা চুরাবো গুড়াইব না গুড়া চুরি করছ কে আমি গুড়া চুরি করছি কি এরা আমার গুড়া আমি অর্থাৎ মেচ্ছি তাই কি হয়েছে গেছে দেহে না তুই আমার ঠান্ডি আইসাকে ব্যস্ত নি গে আমি না কই আনছি না বেশ তো এখানে না কষাদ মিটাই তো চাচা চাচা হনো এখানে আরে কর কিছু নাই তুমি এক কাম করো থানায় চলো না 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 থানায় যেতে না আগে না করে আগে না দলাই দেবে আমি আমার বড় ফোন দিতাছি রাখ রাখ আমার বড় ফোন দিতাছি দে ফোন ফোন দে দুঃখ রিং বাসটা সাইজ দে বাজে তোর বইরো হুদ দেবার মুয়া হোক হ্যালো হ্যালো তুমি কোনে তুমি ওই যে মোতালেক মল্লিক আসা না হে বেতা হ হে বেতা আমার বাইন্দা থুইছে কি কও তুমি তোমার বাইন্দা থুইছে কি করছো তুমি তোমার বাইন্দা থুইছে কি জানি কি আরে বান ছাবি জানি কি আমারে সারাই নেও আবার বলে মারবো কইতাছে আবার থানায় ফোন দিব থানা ফোন দিলে পুলিশ আবার উক্তা বেলে জইলে মারবো না মারবো না চালু করে হো আচ্ছা ঠিক আছে আইতাছি আমার বউ আইতাছে হাই হাই গো কই কি এটা কি সম্মান গোনালিছে ওরা নি মুইছে আরে তোর মে শিক্ষা দিব নি আজকে কেরা শিক্ষা দিব হ্যাঁ কেরা দিব হ্যাঁ দেখবা আমার বউ আইতাছে তো মারবো আজকে মারবো মারবনি হেই তোর পালে ঘোরা কয়টা কি হইছে ভাই কি হইছে কি হইছে তোমার তুমি আই সর সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও ভাই সাইড দাও 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 পুলিশের কাছে হ্যাঁ হ্যাঁ কই কি ভাই কি হইছে আমার গোরা চুরি করে আনছে আইনা মল্লিকের কাছে বেস্তার নিগা আনছে কি সাপনের কে করছ তুমি তুমি গোরা চুরি করে আনছ কে আমি চুরি করে আনছি কি দে যে ওর মিলা বাই দেখ থেকে কলম মানো জন্য তেলে নিয়ে যাই ভাই পুলিশে যাওয়ার দরকার নাই আমার স্বামী নিরহ মানুষটা পরে ছাইরা দেন আজকের জন্য মাফ করে দেন ঠিক আছে নিরহ মানুষ তো ছাইরা দিম তাই না হ্যাঁ ঠিক আছে আমি একবার নি
নিরহসর একবার নিরহসর আমার মাইরে কি হবো তাই কি হবো হ্যাঁ আপনি অনেক নিরীহ যে বাড়ির গোরা সেই বাড়ি আবার ব্যস্ত আইছেন দেহ বই মানুষ বলতেই ভুল নাইলে আমার স্বামী ভুল করছে একটা এই জন্য কি এরকম ব্যবহার করতে হয় আলাদা বোঝান না কে আমি নিরহ নাইলে কি এই আমলক গোরা আমলক কাছে বসার নিগা কি ঠিক আছে আমি চিনি না দেহ নাকি হ্যাঁ নিরীহ তুই আমার ভুল হইছে আমি কানে দত সে আমার জীবন আর কোনদিন চুরি করব না আমারে থানায় দেন না থানায় দেন না